শুরুতে এই সংবাদ শিরোনাম। এবার ট্রাম্পকে গ্রেফতার করতে ইন্টারপোলকে অনুরোধ জানালো ইরান। ইরানে অ্যাটাক ড্রোনের সর্ববৃহৎ মহড়া শুরু। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের রণতরী পর্যবেক্ষণ ইরানি গোয়েন্দাদের। ফ্রান্সের মতো দেশ ধ্বংসে সক্ষম রাশিয়ার নতুন এই ক্ষেপণাস্ত্র। এবং সবশেষ থাকছে এরদোগানের সিদ্ধান্তের প্রতিবাদে তুরস্কের ছাত্রদের বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতারের রেড নোটিশ দিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থাকে ইন্টারপোলকে অনুরোধ জানিয়েছে ইরান। মঙ্গলবার সংবাদ সম্মেলনে ইরানের বিচার বিভাগীয় মুখপাত্র গোলাম হুসাইন ইসমাইলি বলেন, ইরানের জেনারেল কাসিম সুলেমানিকে হত্যার ঘটনায় ট্রাম্প সহ যুক্তরাষ্ট্রের 48 কর্মকর্তাকে গ্রেফতার করতে ইন্টারপোলকে অনুরোধ জানিয়েছে ইরান। সাংবাদিকদের ইসমাইলি বলেন, এই অপরাধের আদেশদাতা এবং বাস্তবায়নকারীদের ধরে সাজা দিতে বদ্ধপরিকর ইরান। ট্রাম্পের নির্দেশে গত বছরের 3 জানুয়ারি বাগদাদের মার্কিন ড্রোন হামলায় ইরানের জেনারেল কাসেম সুলাইমানি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত একনুস ক্যালামার্ট জানিয়েছেন, সুলাইমানিকে হত্যায় আন্তর্জাতিক আইনের পরিপন্থী। গত জুনে জেনারেল সুলাইমানিকে হত্যার অভিযোগে ট্রাম্পকে গ্রেফতারের আগেও ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছিল ইরান। গত জুনে ট্রাম্প সহ কয়েক ডজন মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে হত্যা এবং সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল তেহরান। তবে ফ্রান্স ভিত্তিক ইন্টারপোল ইরানের আবেদন নাকচ করে দিয়েছে। তারা বলছে, নিয়ম অনুযায়ী রাজনৈতিক, সামরিক, ধর্মীয় বা বর্ণ বিষয়ক কোনো ঘটনায় হস্তক্ষেপ নিষিদ্ধ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী আজ মঙ্গলবার থেকে অ্যাটাক ড্রোনের সর্ববৃহৎ মহড়া শুরু করেছে। সেওনান প্রদেশে এই মহড়া চলছে, শত শত ড্রোন এতে অংশ নিচ্ছে। ইরানের সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ অপারেশন রিয়ার অ্যাডমিরাল সাইদ মাহমুদ মুসাবি বলেছেন, চালকবিহীন বিমান বা ড্রোন শক্তির ক্ষেত্রে ইরান অত্যন্ত অগ্রগামী একটি দেশ। তিনি আরও বলেন, বিশাল এই মহড়ায় সেনাবাহিনীর বিমান, নৌ এবং পদাতিক ইউনিটের পাশাপাশি বিমান প্রতিরক্ষা ইউনিট অংশ নিচ্ছে। এই মহড়ার শত্রুর কল্পিত লক্ষ্যবস্তু শনাক্তের পর বোমা বা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তা ধ্বংস করে দেওয়া হচ্ছে। একই সঙ্গে আত্মঘাতী ড্রোনের সাহায্যে শত্রুকে ঘায়েল করারও প্রশিক্ষণ চলছে। তিনি আরও বলেন, এই মহড়ায় অংশ হিসেবে দক্ষিণের পানি সীমার নৌযানের উপর দিয়ে ড্রোন উড়ানোর পাশাপাশি দূরবর্তী লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানার অনুশীলন চলছে। দেশের অন্যান্য এলাকাতেও একই সময়ে ড্রোন হামলা চালানো হচ্ছে বলে জানান তিনি। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের রণতরীকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে ইরান। পাশাপাশি ওয়াশিংটন এবং আঞ্চলিক দেশগুলোকে সতর্ক বার্তা দিয়েছে তেহরান। সোমবার রাজধানী তেহরানে সাংবাদিকদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাদিফ জাদে বলেন, ইরানের গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থাগুলো এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের গোপন চলাচলের পর্যবেক্ষণ করছে। ওয়াশিংটনকে সতর্কবার্তা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোকেও সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে তাদের যুক্তরাষ্ট্র ফাঁদে পা না দেয়। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ইরান থেকে পাওয়া নতুন গোয়েন্দা তথ্য বলছে ইসরায়েলি এজেন্ট উস্কানিদাতারা আমেরিকানদের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্র করছে আর সেই ভুয়া অজুহাতে ট্রাম্পকে দিয়ে ইরানে হামলার চেষ্টা করছে। ট্রাম্পকে উদ্দেশ্য করে জারিফ বলেন, ফাঁদের ব্যাপারে সাবধান, যে কোনো রকমের হামলার পরিণতি বাজেভাবে উল্টো বিপথে ডেকে আনবে। নতুন প্রজন্মের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র RS-28 সারামাত পরীক্ষা চালাতে যাচ্ছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রী আলেক্সেই শুইগু স্থানীয় একটি সামরিক পত্রিকাকে জানান, রাশিয়ার সারামাত RS-28 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা শীঘ্রই শুরু হবে। এখন পর্যন্ত আশানুরূপ ফলাফল পাওয়া গেছে। দেশটির ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী ক্রিবু রুচকু, কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এর বাধা হতে পারবে না। RS-28 সারামাত এর ওজন 208 টন। এটি 6,200 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই আধুনিক ক্ষেপণাস্ত্রটি ফ্রান্সের সামান একটি দেশ ক্ষেপণাস্ত্র করতে সক্ষম হবে বলে জানিয়েছে মস্কো।
ক্রিবারাচকু জানিয়েছে সাইবেরিয়ার ক্রাসনোস অঞ্চলের সারামাত এর পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে। রাশিয়ার নতুন অস্ত্র পরীক্ষা চালানোর সিদ্ধান্তের বিষয়ে এখনও অন্য কোনো দেশের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের নিয়োগকৃত রিয়েক্টরের বিরুদ্ধে বিক্ষোভ করেছে ইস্তাম্বুলের বুগুচিচি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এরদোগানের দলের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন তারা। ডয়চে বেলে জানিয়েছে, সম্প্রতি বুগুচিচি বিশ্ববিদ্যালয়ের রেক্টর পদে মেলিহ বুলুকে নিয়োগ দেন তুর্কি প্রেসিডেন্ট। 2015 সালের নির্বাচনে তিনি এরদোগানের দলের হয়ে লড়েছিলেন। ক্ষমতাসীন দলের নেতাকে এভাবে নিয়োগ দেওয়ায় ক্ষুব্ধ হয়েছে শিক্ষার্থীরা। তাদের দাবি, এভাবে বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা খর্ব করতে চাইবেন এরদোগান, তাই রেক্টর নিয়োগ করার ক্ষমতা বিশ্ববিদ্যালয়কে দিতে হবে। স্থানীয় মিডিয়ার বরাতে জানা গেছে, এ নিয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের আটকাতে চাইলে শিক্ষার্থীরা সেই ব্যারিকেড সরিয়ে এগিয়ে যেতে চায়। তখন পুলিশ কাঁদানে গ্যাস এবং প্লাস্টিক বুলেট ব্যবহার করে। রেক্টর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকা অপরাধ নয় বলে জানিয়েছেন ক্ষমতাসীন দল। অন্যদিকে যার নিয়োগ নিয়ে এই বিক্ষোভ, সেই বুলু জানিয়েছে তিনি বিশ্ববিদ্যালয়কে বিশ্বের অন্যতম সেরা প্রতিষ্ঠানে পরিণত করবেন। বিশ্ববিদ্যালয়ের রেক্টর পদে কাকে নিয়োগ দেওয়া হবে তা নির্ধারণের ক্ষমতা সংবিধান অনুযায়ী তুর্কি প্রেসিডেন্টের রয়েছে। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।